জামাত ইসলামের সাংবিধানিক অধিকার নিয়ে আপনারা জানেন গত কয়েকদিন থেকে গত 1 তারিখ থেকে আমি লড়াই করেছিলাম 10 তারিখে বিজ্ঞাপন হয়েছে এডিসার মন্ত্রী এমপি পুলিশ প্রশাসন আজ বলতে বাধ্য হয়েছে জামাত ইসলামের পলিটিক্যাল রাইট কনস্টিটিউশনালি স্বীকৃত তাদেরকে কোন রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া যাবে না আমি তাই বলছি যদি আপনাদের এই কথাটা সত্য হয় 10 বছর ধরে জামাতের কেন্দ্রীয় অফিস ঢাকা মহানগর অফিস আপনারা বন্ধ করে রেখেছেন প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ভাড়া জামাত দিয়েছেন বিদ্যুৎ বিল দিয়েছেন বাড়ির বিল দিয়েছে যদি আগামী এক সপ্তাহের মধ্যে জামাতের অফিসগুলো খুলে দেওয়া না হয় যারা বন্ধ করে রেখেছেন তাদের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা দিতে আমরা বাধ্য হব ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এটি একটি বাতিল করতে হবে যেহেতু এটি একটি কালো আইন আপনাদেরকে মনে রাখতে হবে 2018 সালের এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটি এসেছে মূলত 2006 সালের যে আইসিটি অ্যাক্ট ছিল তারই ধারাবাহিকতায় আইসিটি অ্যাক্টের সেকশন 57 এ সেখানে মূলত মানুষের যে অধিকার বিশেষ করে সাংবাদিকদেরকে অন্যায়ভাবে হেনস্থা করা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা এই সমস্ত মৌলিক এমন কতগুলো বিষয় ছিল যার কারণে এদেশের সাংবাদিকেরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন ছিল তখন সকলে এটা দাবি তুলেছিল তখনকার আইন পাস করার পরে মন্ত্রীরা বলেছিলেন যে এটা যে কোনো সময় আবার সংশোধন হতে পারে 2006 সালের আইসিটি অ্যাক্ট হওয়ার পর জাতিসংঘ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে এই ধারাগুলোকে অবশ্যই সংশোধন করতে হবে তারা সেটাকে সংশোধন করার পর পর্যায়ক্রমে 2018 সালে এসে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে আপনারা জানেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 করা হলো সেখানে যদি সেকশন 21 আপনি দেখেন তাহলে সেখানে বলা আছে মুক্তিযুদ্ধ জাতির পিতা জাতীয় সংহতি সহ এই জাতীয় পতাকার বিরুদ্ধে কেউ যদি কোনো কিছু কোনো বক্তব্য ডিজিটালি অথবা অন্য কোনোভাবেই বলে তার বিরুদ্ধে এই আইন অ্যাপ্লিকেবল হবে এই আইনের সেকশন 28 এ তারা উল্লেখ করেছেন ইচ্ছাকৃতভাবে কেউ যদি ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত করা হয় তাহলেও তাদেরকে এই আইনের অধীনে আনি শাস্তির ব্যবস্থা করবেন আপনার এই আইনটি হওয়ার পরেই ও এইচসিআর এর পক্ষ থেকে জাতিসংঘের 52তম অধিবেশনের তাদের হাই কমিশনার হরকাতুন পরিষ্কার ভাষায় বাংলাদেশকে জানিয়ে দিয়েছেন সেকশন 21 এবং সেকশন 28 এটি নির্যাতনমূলক নিপীড়নমূলক এর মাধ্যমে দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করার সুযোগ রয়েছে সুতরাং এই ধারাগুলো বাতিল করতে হবে আপনারা জানেন এই আইনের 31 ধারাতে পরিষ্কার বলা আছে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর যে যে দণ্ডগুলো সেখানে ইম্পোজ করা এখানে হয়েছে শুধু তাই নয় এই আইনটাকে তথ্য প্রযুক্তি আইনের ধারাবাহিকতায় যে কালো আইন আমরা বলছি আজকে ইলেকট্রনিক মিডিয়ায় কেউ যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যাপারে কোনো পর্যালোচনামূলক কথাও বলেন তাকে কিন্তু এই আইনের অধীনে গ্রেপ্তার করার সুযোগ রয়েছে আপনারা জানেন গণতান্ত্রিক অধিকারে বাংলাদেশের কনস্টিটিউশনের আর্টিকেল 39 এর প্রত্যেকটি নাগরিকের স্পিচ ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন দেওয়া হয়েছে বাংলাদেশের সংবিধান যদি ঠিক থাকে সংবিধানের সাথে কন্ট্রাডিক্ট করে এই ডিজিটাল নিরাপত্তা আইন সুতরাং কোন আইন যদি সংবিধানের সাথে কন্ট্রাডিকশন হয় তাহলে সে আইন বৈধ আইন হতে পারে না সেই জন্য এই আইনটি বাতিল করার যে আহ্বান সেটি হচ্ছে অত্যন্ত যুক্তি কারণ কনস্টিটিউশনের সাথে কন্ট্রাডিক্ট করে এমন কোন আইন বাংলাদেশের বৈধ আইন হলে গণ্য করা যেতে পারে না আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পর 1972 সালে 71 সালে সংবিধান হয়েছে পর্যায়ক্রমে সংবিধান সংশোধন করা হয়েছে কিন্তু কোন সংশোধনীতে আর্টিকেল 39 সংশোধন হয় নাই যে আইনের সংবিধান সংশোধন করা হয় নাই এ আইনের ফ্রিডম অফ স্পিচ রাখা হয়েছে যে আইনের মানুষের কথা বলার অধিকার
জন্য জাতীয় স্বার্থের আইনের প্রয়োজন আছে আমরা বলছি দেশের ছাত্রদের চিন্তার সাথে যে সমস্ত অন্যায়গুলো ডিজিটাল হয় সেগুলোর নিয়ন্ত্রণ করার জন্য আপনি আইন করতে পারেন কিন্তু আইনের ধারা যেভাবে ইমপোজ করেছেন সেখানে বলা আছে কোন সাংবাদিক যদি রাষ্ট্রের কোন গোপনীয় তথ্য সংগ্রহ করে কোন ডিজিটালের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে তাহলেও তাকে কিন্তু এই আইনের অধীনে আনা যাবে তাহলে একজন সাংবাদিক অনিশ্চিত দৃষ্টিতে বাংলাদেশের কোনো অপরাধে তদন্ত করতে পারবে না সেজন্য সবাই আজকে কনসার্ন হয়ে গেছে সকলে আজকে উদ্বিগ্ন হয়ে গেছে এই আইন দিয়ে নির্যাতন হবে নিষ্পেষণ হবে এবং মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে আমরা দেখতে পাচ্ছি তাই হচ্ছে আজকে সাধারণ মানুষদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আমেরিকা থেকে একজন আমাকে ফোন করে জানালো বাংলাদেশের যাত্রাবাড়ি থানায় তার বিরুদ্ধে একটি জিডি করা হয়েছে আমি বললাম যে এটা কবি প্রধান জিডির প্রথম অংশটা ডিলেট করা আছে সেখানে বলা আছে সে সেখান থেকে নাকি বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেছে আপনি দেখুন এই ডিজিটাল নিরাপত্তা আইন বাংলাদেশে রয়েছে যে আমেরিকায় বসবাস করছে তার বিরুদ্ধে বাংলাদেশের থানায় মামলা করা হচ্ছে তেমনি ভাবে সারা বিশ্বের মানুষ বাঙালিরা যেখানে আছে সবাই উদ্বিগ্ন বিশ্বের যে কোনো প্রান্তে কোন বাংলাদেশি একটি কথাও যদি গভর্নমেন্টের বিরুদ্ধে বলে তাহলে তাদেরকে ডিজিটাল নিরাপত্তা আইনে আসামি করে মামলা করবেন আমরা দেখতে পাচ্ছি সেই কারণে স্বাধীনতা সংকুচিত হয়ে আসছে আজকে আমরা স্বাধীনতার কথা বলছি আপনারা জানেন যে আমেরিকান আজ বিশ্বকে নেতৃত্ব দিচ্ছেন তারা 1751 সালে তাদের সংবিধান প্রণয়ন করেছিল সেই সংবিধানে তারা পরিষ্কার বলেছেন যে সংবিধান কখনো মানুষের বাক স্বাধীনতা যেটা নিশ্চিত করেছে আমেরিকা কখনো সেই বাক স্বাধীনতার বিরুদ্ধে আইন প্রণয়ন করতে পারবে না এই আইন বহাল থাকায় এই কনস্টিটিউশন বহাল থাকায় আজ আমেরিকা বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছে আমরা জানাতে চাই বাংলাদেশ যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয় সমস্ত কারণগুলোকে বাতিল করে সংবিধানকে সবার উপরে ধরে নিতে হবে আমি আজকে আরেকটি কথা বলতে চাই মনে রাখবেন এইভাবে রাজনীতি চলে না আইনকে সমুন্নত করে আমরা চলব ইনশাল্লাহ কেউ আমাদের কিছু করতে পারবে না আমাদের সংগ্রাম মানুষের মুক্তির জন্য এই সংগ্রামে আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ